তার লোকটা ফরহেজগার লোকটা বলতেছে, মানে ওনার কাছে সবাই গিয়ে দৌড়ছে যে হুজুর একটু দোয়া করে দেন যাতে বৃষ্টি হয়, বৃষ্টি হইতেছে না খুব। তার উনি বলতেছে দেখো, মানে আসমানের দিকে তাকাইয়া যে আমি পারতাম না দোয়া করতে, ওনার সাথে ইদানিং আমার বেশি ভালো যাইতেছে। তাই সবাই মিলে ধরছে না হুজুর এটি কোনো কথা নি কন, আপনি আল্লাহর কাছে কদ্দুর কইতেই হইব। কয় দেখো আমি বললাম তোমরা শোনো যে এটা আমি হুজুরদের মুখে শুনছি, তখন তো আমার বেশি ভালো যাইতেছে না ওনার সাথে, আমার সম্পর্ক ইদানিং আজকে কিছুদিন। তো সবাই যখন এরপরও বিরক্ত করতেছে, তো উনি বলছে আচ্ছা তোমরা যে আমার কথাটা বিশ্বাস করতেছ না, তা আমি এটা এখন দেখাই তুমি করে যাও নগদ আইও আমার সাথে আইও। তো আসছে সবাই নিয়ে, তো পাশে খালের মধ্যে উনি গোসল করছে, গোসল করিয়া লুঙ্গিটা সিপ্পা ভালো করে, এখন রৌদ্র দিব না, তো রৌদ্র দিছে, এই রৌদ্র দিছে আরে আসমান থেকে জোর জোর করে বৃষ্টি নামছে। তো উনি বলল দেখছুনি যে আমি যে কইছি এখন দেখছুনি, দিলুনি লুঙ্গিটা শুকাইতো, লুঙ্গিটা শুকাইতে দিলুনি, দিয়া দিল, আমার এখন দরকার লুঙ্গি শুকানি, আর উনি দিয়ে দিল বৃষ্টি। মানে এর অর্থ হইল আমি যাও কদ্দুর কষ্টের কথা বুঝাইতে চাইছিলাম, এরই মধ্যে কি আয়া পড়ছে কারেন্ট আসে পড়ছে, মানে কষ্টের গুরুত্বটা আর বুঝাইতে পারলাম, এখন তো কারেন্ট চলেই আসছে, ফ্যান চালু হয়ে গেছে, যাই হোক এমনি বললাম। তো বলার উদ্দেশ্য হলো আমাদের প্রত্যেকের জীবনে দুঃখ পেরেশানির চাইতে সুখ বেশি, হাসি বেশি, আনন্দ বেশি, এর জন্য আল্লাহ তাআলার শুকর আদায় করা উচিত, শুকর আদায় করা উচিত। এই জন্য কষ্ট এবং পরিশ্রম যেই আমলের মধ্যে ইবাদতের মধ্যে বেশি, আল্লাহ তাআলা নেকিও দেয় অনেক বেশি। যেমন হজ্জের সফর অনেক, চার পাঁচটা দিন হজের মূল কার্যক্রম যখন করে খুব কষ্ট, ভীষণ কষ্ট, একেবারে জান চলে না আর হাঁটতে হাঁটতে, পাও চলে না, এরকম কষ্ট করে হজ্জের কাজ করতে হয়, কিন্তু পুরস্কারটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি পরিপূর্ণ আল্লাহর হুকুম মেনে আল্লাহর সন্তুষ্টির জন্য ঠিক ঠিকভাবে হজের কাজ আদায় করছে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, যে আল্লাহর জন্য হজ করল, কোনো রকমের কবিরা গুনাহ করে নাই এবং অশ্লীল কোনো কাজ করে নাই। নবীজি বলেন তার পুরস্কারটা কি, রাজা আকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এক মা তার পেটের সন্তান প্রসব করিলে নবজাতক সন্তান যেরকম একদম নিষ্পাপ, আল্লাহ তাআলা ওই হাজি সাহেবকে এভাবে নিষ্পাপ বানায়। এই যে রৌদ্রে পুড়ছে বেচারা, গরমে হাইটা সাথী হারায় ফেলে, অনেক পেরেশানি, অনেক পেরেশানি, ভীষণ রোদ, লম্বা পথ, মনে করেন আমি তো ব্যক্তিগতভাবে 16 কিলোমিটার হাঁটছি প্রথমে, তো হাঁটাও তো কোনো পিঁপড়ের মতো, মানে এত লক্ষ মানুষ হাঁটতেছে যে আপনি ইচ্ছা করলেও জোরে হাঁটতে পারতেন না, সিস্টেম নাই, ডানে বামে যাইতে পারতেন না, এইভাবে ব্যারিকেড, ডানে বামেও যাইতে পারতেন না, এর ভিতরে গুড়ি 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 করে এরা পিঁপড়ার মতো একটু একটু করে হাঁটত। তো কথার কথা বুঝাইলাম আর কি, পরিশ্রম যেমন অনেক, কষ্ট যেমন অনেক, পুরস্কারটাও তো অনেক বড়, যে আল্লাহ তাআলা একদম নিষ্পাপ গুনাহমুক্ত মাসুম বানায়, এরকম প্রত্যেক ক্ষেত্রে মনে রাখতে হবে, কষ্ট যেমন বেশি পুরস্কারও তেমন বেশি। এই জন্য আজকে মনে করেন একটু গরমে কষ্ট পাইছেন, তো মনে করতে হবে আল্লাহ তাআলা এর বরকতে, এর উসিলায় আপনাকে নেকিও দিবে বেশি,
নেকিও দিবে বেশি। এজন্য সব সময় ইবাদত আমলের ক্ষেত্রে এটা ফিকির করা। আমাদের খতিবে আজম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাত হুম হুজুর বয়ানে বলছিলেন খুব সুন্দর ছোট্ট একটা কথা, কয় যে মন্দ যত অভ্যাস, খারাপ যত গুণ, কু স্বভাব মানুষের, কয় এইটা হলো আগাছার মতো, আর উত্তম আখলাক, ওই ছেলে এই ভাই এই সুজা হও হেলান ছাড়ো ছাড়ো মিয়া হেলান ছাড়ো 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 একদম ছাড়ো আরো আগাও, তুমি পিছনে কি চাও পিছনে ওয়াল তোমারে বলি হ্যাঁ আরো আগাও আগাও আগা একদম আগাও, এই বেটা তোমরা হেলান ছাড়ো ছাড়ো সব হেলান ছাড়ো, একজনও হেলান দিবেন না। গাফেল মানুষ শুনে কোনো লাভ নাই, গাফেল মানুষ ঘুমায় গেলে ভালো, কথা বুঝেন নাই, খামখেয়ালি মানুষকে 100 বছর বলেও কোনো লাভ নেই, কোনো ফায়দা নেই। মোবাইল টিপবেন বসে বসা, কথা বলবেন ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি মস্কারি করবেন, আপনি আল্লাহর কথা শুনবেন জি না, কোনো ফায়দা হবে না। প্রতি ইঞ্চি সময় আমারও আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আপনাকেও হিসাব দিতে হবে, এক এক সেকেন্ডের হিসাব দিতে হবে। আমাদের হায়াত আমাদের সময়, আমাদের জীবন মানেই আমাদের কি সময়, সময় মানেই আমাদের জীবন, এর কদর করা চাই। গাফলত এতটা ক্ষতিকর যে একটা মানুষকে একেবারে মাতাল বানায় দেয়, মানে অনুভূতি শূন্য বানায় দেয়। আমি এই মাত্র বলছি, মনে করেন একটা ছেলে 3টা বাজে বের হয়েছে, রাত 11টায় ঘরে ঢুকছে, তারে জিজ্ঞাসা করলেন কি করছো এত, তো ঘুরছি ঘুরেগাড়ি করছি, তুই কি পরিমাণ অপদার্থ যে 3টার থেকে রাত 11টা 8 ঘন্টা বুঝি একটা মানুষে ঘুরেগাড়ি করে, কথা বলে এভাবে কি একদিন, দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, কিছুই বুঝে না। হে মানুষ এত এত বেওকুফ কেমনে হয় মিয়া, কেমনে হয়, এটা সাংঘাতিক ব্যাপার। মানে গাফলত খামখেয়ালি মানুষকে একেবারে অপদার্থ বানায় দেয়, এটার একেবারে ফালতু বানায় দেয়, একেবারে বেকার আকামলা বানায় ফেলে, এই অলস অপসর খামখেয়ালি, এ মোবাইল টিপতেছে মানে আর হাত চলে না হেতের, বুঝেন না কথা, এর বড় রে কি কে তো কোনো কাজ নাই, সে তো তার কোনো জীবন চিনে না, গন্তব্য চিনে না, নিজের কোনো লক্ষ্য উদ্দেশ্য টার্গেট কিচ্ছু নাই, বুঝেন না কথা, আসছে ফেসাবে ধরলে ফেসাব করব, টয়লেটে ধরলে টয়লেটে যাইব, ফ্যাটের বুক লাগলে ভাত খাইব, ঘুমাইলে হইতে লাইব, কথা বুঝেন, আর বাকি টাইম মোবাইল টিপবো, খালাস বাহ। এই কারণে 7 ঘন্টা 8 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 9 ঘন্টাও অবসর কাটাইবার পরও তার বিবেক জাগে না যে আমি করছি তা। গতকালকে আমি যেখানে বয়ানে গেছি নোয়াখালী, সোনাই মুড়ি নোয়াখালী, আমারে ওনারা বলছে হুজুর আধা ঘন্টার সময় আপনি দূর বইয়েন, আমরা আধা ঘন্টা পরে, আমি আমার পক্ষে বাইরা হইতো না, তাহলে আমি আধা ঘন্টা দরকার হলে আরেকখান থেকে ঘুরে আই, অন্য এক মাদ্রাসায় যাবো একটু, আমি আই কয়না তাহলে আপনি দেরি করে নেবেন না, আমি কই তাহলে আমি এখনই বয়ান করি, আমি আধা ঘন্টা আজাইরে বইয়ে থাকুন আমার পক্ষে সম্ভব, আমি পারতাম না ভাই। এক ইমানদার এক মুসলমান ফালতু সময় কাটাবে কেন যার সামনে বিশাল গন্তব্য, আমাকে পাড়ি দিতে হবে লম্বা সফর, আমি জানি না কত বছর আমাকে কবরে থাকতে হবে, আমি জানি না কত হাজার বছর আমাকে হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে, আমি জানি না কত হাজার বছরের ফুলসেরাত আমাকে পার হইতে হবে, এত এত হাজার লক্ষ বছর যার সামনে কাজ আছে গন্তব্য, সে ঘোরে কেমনে গাফিল হয় কেমনে, বলেন মিয়া। আজ আমাদের দুর্ভাগ্য, বদনসিব আমরা, মন্দ কপাল আমরা, শক্ত সামর্থ্য যুবক আর
18 বছরের তাগড়া ছেলেটা বলতে পারে না তার জীবনের গন্তব্য কি, আসছে কোত্থেকে, কে পাঠাইলো, কেন আসছে, করছেটা কি, কি করা দরকার। হায় আল্লাহ, এর চাইতে জন্তু জানোয়ার তো আরো ভালো হওয়ার। ছি 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 বেটা, ছি, আফসুস বেটা, আফসুস, আফসুস ছাড়ার কিছু। কতক্ষণ মোবাইল দেখতে মানুষ, নারী কতক্ষণ দেখলে শখ মিটবে, উলঙ্গ ছবি কতক্ষণ দেখলে ভাল লাগবে বলে। এক মানুষ আমরা আসছি পৃথিবীতে শুধুই আমাদের শাহওয়াত লজ্জাস্থানের যেই চাহিদা, যৌন চাহিদা যেটাকে বলে, এই এটা পূরণের জন্যই আমরা পৃথিবীতে 60 বছরের জন্য, 30 বছরের জন্য, 50 বছরের জন্য আমরা পৃথিবীতে আসছি, শুধু এই জন্যই না? তাইলে বলো ছেলেরা, বলো আমারে বুঝাও ভাই, তোমারে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠাইছেন এই জন্য, এই দেশ, এই জাতি, এই সমাজ, মা বাবা, পরিবার, বংশ, কেউ তোমার কাছে কিছু পাবে না। তুমি জীবনটা উৎসর্গ করে দিলা মোবাইলের কাছে, তুমি এমন সুন্দর তাগড়া জওয়ান, তুমি এই পূর্ণ সময়টা শেষ করে দিলা এই বন্ধুদের আড্ডায়। হায় হায় হায়, মাটি কাটলো তো এতক্ষণে, অনেক মাটি কাটা হইতো, কথা বলেন না, সিরা বাজলেও তো বহুত সিরা বাজা হয়ে যেত, মুড়ি যদি বাজতো তাহলে তো অনেক মুড়ির ডাল হয়ে যেত, যদি মুড়ি বাজতো বলে আমি মুড়ি বাজি তত ভালো, মুড়ি খারাপ না, মুড়ি প্রতিনিয়ত কাজে লাগে, সিরা প্রতিদিন কাজে লাগে। হ্যাঁ, এত গাফিল মানুষ কেমনে হয় আমি বুঝি। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, এটা অনুভূতি জাগো মিয়া, অনুভূতি জাগানো, মসজিদে আল্লাহর ঘরে বৈশাও যদি তোমার ভিতরে কোনো আলাদা অনুভূতি না জাগে, আর কোথায় গেলে তুমি ভালো হইবা ভাইয়া, আর কোথায় গেলে তুমি পরিবর্তন হইবে, আর কখন, আর কখন জিন্দগি বদলাবে, কখন আমরা আল্লাহকে চিনব। কর মাওলানা বলতেছিলেন, আপনি কথা বলছেন না, এই যে কথা বলতেছিলেন, আচ্ছারা পৃথিবীতে ইসলামকে নিয়ে, আমাদেরকে নিয়ে, আমাদের কোরআনকে নিয়ে বিদ্রুপ করে সারা পৃথিবী, এত কোটি মুসলমানের সামনে আজকে যদি আমরা স্লোগান দেই, আমাদের যুবকরা ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ওই দুশ্মনে কাফের বেইমানরা যদি জিজ্ঞায় এই ছেলেগুলোরে তুই মুত্তা ফানি লইছতি, তুই কারে হুঁশিয়ার করস, হে কি জবাব দিব, কথা বোঝেন নাই, তুই যে আজকে সকাল থেকে এই পর্যন্ত রাত পর্যন্ত ফেসাব করছ, তুই একবার ফানি লইছতনি তো তুই কি কারে হুঁশিয়ার করস বেটা, আজকের সকাল থেকে রাত এসা পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তুই মুসলমানের ছেলে তুই পড়ছতনি, যদি জিগায় কোনো বেইমানে আপনি কি জবাব দিবেন, পড়ি নাই, আমার প্যান্ট নাপাক, পেশাবে ভরা, আজকের সারা দিনে আল্লাহর কোরআন পড়ছ কিনা বলবে, না পড়ি নাই, আজকের সারা দিনে মোবাইলে নারী দেখছো কতবার বলবে, কমপক্ষে 5 ঘন্টা, 6 ঘন্টা, বন্ধুদের আড্ডা দিছো আর আড্ডার মধ্যে আখেরাত পরকালের কথা একবার বলছুনি বলবে, না বলি নাই, শুধুই বাজে কথা বলছি। তাইলে তুমি যদি কাউরে হুঙ্কার দেও, হ্যাঁ হেরা বুঝি ইডি হুন্না ডরাইব, হ্যাঁ বলেন, তারাও তো বলবে, আরে বেটা তোর ধর্ম তো তোর কাছেই অপছন্দনীয়, তো আমরার কাছে পছন্দ হবে কেন, কথা বলেন না কেন, আমার ধর্ম তো আমার কাছেই কি পরিত্যক্ত, আমার কোরআন আমার কাছে, আমার কোরআন আমি পড়তে চাই না, আমার কোরআন আমি পড়তে পারি না, আমার কোরআন আমি ধরি না, আমার কোরআন আমি চিনি না, তো আমাদেরকে বিদ্রুপ করবে না তো কারে বিদ্রুপ করবে, আমাদেরকে টিটকারি করবে না তো কারে করবে বাপ বলে। আমরা এখানে যতজন উপস্থিত
আজ আমরা হিম্মত করে বলেন, আমরা হিসাব করেন তা আমরা আল্লাহর কোরআন সহি শুদ্ধ পড়তে পারি কয়জন, পারি না কয়জন, এখন হিসাব করেন তো না পারার সংখ্যাই বেশি হবে। কথা বলেন, গত এক মাসে এক খতম কোরআন শরীফ পড়ছেন, গত দুই মাসে এরকম যদি এখন হিসাব নেওয়া হয় তো এই এক খতম কোরআন শরীফ পড়িনার সংখ্যা পাওয়া যাবে একেবারেই হাতে গোনা দুই চার পাঁচজন হয়তো। এই যুবক যে ছেলেগুলো এখানে আছে, ও এখানে আলহামদুলিল্লাহ অনেক ছেলে দাঁড়াইছে এখানে বসছো, ভাইয়া তোমরা এদেরকে আপনারা আলাদা দাঁড় করান, দাঁড় করাইয়া বলেন যে 365 দিনের এক বছরে মুসলমানের ছেলে তুমি বলো গত 365 দিনের ভিতরে ফজরের নামাজ পড়েছ তুমি কতদিন, বলেন, ইনসাফের সাথে বলেন, হিসাব নেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাসিবু কাবলা আন তুহাসাবু, পরকালে তোমার হিসাব নেওয়ার আগেই তুমি নিজেই তোমার হিসাব নিয়ে নাও, হাসিবু তোমরাই হিসাব করো, তোমরাই হিসাব করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়্যিসু মান দানা নাফসাহু ও আমিলা লিমা বাদাল মাউত, আল্লাহ নবী বলেন বুদ্ধিমান সে, বিচক্ষণ বিবেকবান যে তার নিজের হিসাব করে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল। আল্লাহ কোরআনে বলছে ওয়ালা তুতিউ মান আগফালনা কালবাহু আন যিকরিনা, আল্লাহ বলে ও নবী আপনি তাকে অনুসরণ করবেন না, তাকে সঙ্গী বানাবেন না, তার সাথে বসবেন না, তার সাথে উঠবেন না যার অন্তর আমি আল্লাহর স্মরণ থেকে খালি, যার জবানে জিকির নাই, যার কপালে সেজদা নাই, যার জবানে কোরআনের তেলাওয়াত নাই, আপনি তাকে তার সাথে বসেন। আল্লাহ নিষেধ করছে কোরআনে সূরা কাহাফের মধ্যে আছে অত্তাবা হাওয়াহু, আল্লাহ নিজে বলে বন্ধু যে সর্ব ব্যাপারে নিজের মনের ইচ্ছা মতো চলে, কিরে তো সুলিডিয়ে রুম কা আমার মন চাইছে, ফ্যানিটা তোরে এমন কা এই রুম আমার মন চাইছে, তো যে তোরে না দেখলাম গতকালকে গত শনিবারে দেখলাম তুমি শার্ট পিনবা আজ যদি গেঞ্জি গাও দিছ অসুবিধা কি আমার তো এটা ভাল লাগছে, এই যে মনের চাহিদা মতো তার কাছে যেটা ভাল লাগে এইটাই যে চলে। আল্লাহ পাক বলে বন্ধু এমন মানুষের সাথে আপনি বইসেনও না উঠেনও না চইলেনও না তাদেরকে সঙ্গী বানায়েন, কোরআনে আল্লাহ বলছে সঙ্গী বানায়েন। গাফেল আল্লাহর দুশ্মন, মনের চাহিদা মতো যে চলে সে শয়তানের পূজারি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছে ছেলেরা শোনো মিয়া, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস নবীর সাহাবী বলেন যে মনের ইচ্ছা মতো চলে আল্লাহ রসুলের হুকুম বাদ দিয়া সর্ব ব্যাপারে সে মুশরিক, সে কি মুশরিক। তাফসীরে আছে আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, এই আয়াতের তাফসীরে আছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সর্বশ্রেষ্ঠ মুফাসসির ছিলেন, নবীজির পরে কিয়ামত পর্যন্ত এই উম্মতের সর্বশ্রেষ্ঠ মুফাসসির কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, উনি বলছেন যে আল্লাহ নিজে বলছে, কেন আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো চলা এটা যেন সে তার মনের ইচ্ছাকে নিজের খোদা বানাইছে। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, এটা সে খোদা বানায় ফেলছে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমার বাপ আমি গাফলত সহ্য করতে পারি, আমি একজনের কাছে বললো আমার কোনো অসুবিধা নেই, 1000-এর কাছে বললো আমার কোনো সমস্যা, কিন্তু খাম খেয়ালি মানুষ আমি দেখতে পারি, এ বন খাইব বইয়া বইয়া বিড়ি খাইব চা খাইব, হ্যাঁ গপ মার, আমি আপনার এই মোবাইলেও কথা কইতে যখনই দেখি কেউ তো হুজুর আসেন নি বালা, হ্যাঁ আপনার কি অবস্থা আপনার হুজুর, এই কথা যখনই কয় বুঝিয়া বড় হুদা কোনো দরকারি কোনো কথা লেগেও লইছে না আকাম আপনি ফাউ কথা কই পারে, আচ্ছা ভাই দোয়া করেন আল্লাহ মেহরবানি করেন কয়ে বন্ধ করে খালাস, আমি বুঝি কারণ যার দরকার তো হে লগ লগ আমার কইবই দরকারি কথা, আমি জিজ্ঞাসাই করি জি ভাই বলেন তো হুজুর আসেন নি বালা অনামনে কোনানে
ওই আমার ড্রাইভার রুহুল আমিন অনেক সময় এই রাগ হয়ে যায় অনেকের সাথে, মানে দরকারি কথাটা জিজ্ঞাসা করে না, ফঁদ দিছিন নি অন কোনানে মায়া ফঁদ, হ্যাঁ ডাইরেক্ট আইয়েলাবিন নি না কোনানে যাবিন, এইসব কথা কইতে গেলে বুঝে যে এটা আসলে কোনো দরকারি কথা না, বেহুদা কথা, অপ্রয়োজনীয় কথা।